Mohun Bagan announced StreamCast as their new investor with an estimated 200 crores of cash flow in the upcoming 10 years. The century-old club will also bid for the Indian Super League this November as addressed by Football Secretary Swapan Bandopadhyay. General Secretary and John Mitra told the media the investor is StreamCast. Their office is in the USA, Europe, and Middle East and in Mumbai. Mohun Bagan has seen lots of ups and downs in the past few months, with most of the existing committee members resigning from their respective posts. The conflict of opinions between the top officials and dark clouds looming over the elections made the situation worse. সো দেখুন কোম্পানি যদি বড় কোম্পানি আসে মোহন বাগান ক্লাবের ভালো একটাই অনুরোধ হাত জোর করে অনুরোধ যে মোহন বাগান ক্লাবের স্পন্সরশিপ এত বছর আনতে পারেনি হঠাৎ ইলেকশনের আর কয়েকদিন বাকি আছে সেইখানে এনে ক্লাবকে আর ডুববেন না ইলেকশনটা হোক না তারপরেই দেখা যাক না কে যাকে মেম্বার চাইবে সেই তো স্পন্সর নিয়ে আসবে আর যদি মেম্বার না চায় সে তো আর ক্লাবে থাকতে পারবে না সো আমাদেরকে মিডিয়া দেখে মিডিয়ার কাছ থেকে আমাদেরকে প্রপোজাল পাঠিয়ে এই নোংরামিটা না করাই ভালো আপনাদের কাছ থেকে এটা আমাদের প্রথম শোনা বা এর আগেও একটা মিডিয়া এসেছিলো তাদের কাছ থেকে শোনা আমাদের এখন অবধি কেউ ফর্মালি ক্লাব থেকে জানায়নি বা জানানো দরকার বোধ করেনি সো এটা একটা মিডিয়া স্টান্ট দেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় তবে যদি এমনি ইনভেস্টার সত্যি আসে মোহন বাগান ক্লাবের ভালো হয় দিনের শেষে আমরা সবাই যাই করছি সেটা এন্ড অফ দ্য ডে মোহন বাগান ক্লাবের জন্য করছি মোহন বাগান ক্লাবের ভালোর জন্য করছি সো এতদিন ধরে তো আমরা স্পন্সর নিয়ে এসেছি আজকে যদি অন্য কেউ আনে তো এটা ডেফিনেটলি মোহন বাগান ক্লাবের জন্য ভালো হবে সো এটার সাথে কেউ যেন কোনোরকম অন্য গন্ধ মিশিয়ে অন্য এ করে যত নাটক করে বলা হচ্ছে তার কোনো মানে হয় না আমাদের তো এখন একবারও জানাতে পারেনি একটা ফোন কলের জন্য ফোন কল করা সবাই জানি যে আজকের যুগে যদি ইনভেস্টার আনতে হয় স্টেক ছাড়তে হবে এটা কোনো নতুন গল্প নয় এই নতুন করে বলা যে আমরা ছাড়বো আমরা সবাই জানি কারণ আজকে সারা ওয়ার্ল্ডে আপনি যদি দেখেন যদি কেউ ইনভেস্টার আসে সে তো শুধু টাকা দেবে না সে কিছুর বিনিময়ে টাকা দেবে সো ইট ইজ আ কমন প্র্যাকটিস এটা নিয়ে নতুন কিছু নয় The American company is set to take over 74% shareholders of the club, but the name of the club will remain unchanged. Although the Memorandum of Understanding (MOU) between the two parties is yet to be signed, the top officials are positive that the agreement will be confirmed. থেকে যতবার স্পন্সর আনতে আমরা পেয়েছি আমরা ঠিক নিয়ে এসেছি আর ওনারা আনার সময় নাকি ওই স্পন্সরটা কোনো অদৃশ্য হাতে আটকে যায় উনি বরঞ্চ নিজে এবার একটা চশমা টশমা পরে ওই অদৃশ্য হাতটাকে নিজে ধরার ব্যবস্থা করুন কারণ আমাদের কারণ এটা তো হতে পারে না আমরা প্রতিবার যাই স্পন্সর আসে কেউ কেউ গেলে এই অদৃশ্য হাত এসে আটকে দেয় এটা তো একটা গল্প এই তো আমার ছোট ছেলেকে গল্প শোনাতে পারি এখানে আর গল্প শোনাবার জায়গা আছে যে এই ক্রোমকাস্টের প্রপোজাল নাকি ইস্ট বেঙ্গলের কাছে গেছিল রিজেক্ট হয়ে এসেছে তা যেহেতু কল্যাণবাবু ওনার জামাই হয় আমি অঞ্জনবাবুকে একটা প্রশ্ন করব যে এই ক্রোমকাস্টের প্রপোজাল কি ইস্ট বেঙ্গলে যাওয়ার আগে ওনার কাছে এসেছিল না এটা অত্যন্ত প্রফেশনালভাবে ইস্ট বেঙ্গলে গিয়ে রিজেক্ট হওয়ার পরে এটা মোহন বাগানে এসেছে এটা আমাদের একটা প্রশ্ন রইল উনি ফোন করেছিলেন উনি ফোন করে একটি কাগজের কথা বলেন যে কাগজটা উনি বলেন সুমন ঘোষকে একটু রিকোয়েস্ট হয় যে ওনাকে যেন আমার কাগজটা জোগাড় করে দেয় তো আমি তার জন্য 31 আগস্ট এই মেলটা পাঠাই সুমন ঘোষকে ওনাকে কপি দেওয়া হয় যেখানে আমি সুমন ঘোষকে রিকোয়েস্ট করি যে উনি যে উনি চেয়েছিলেন প্রথম 1 এপ্রিল থেকে এই 31 জুলাই এই যে 4টে মাস তার অ্যাকাউন্ট তার আগের অ্যাকাউন্ট ওনার কাছে আছে উনি নিজে স্বীকার করেন তো ওনাকে আমি সুমন ঘোষকে বলি ইমিডিয়েটলি ওকে যেন কাউসে দেওয়া হয় তো সুমন ঘোষ তার উত্তরে জানান যে ওনার এখন অডিট চলছে আমাদের কারণ লাইসেন্সিংয়ের জন্যে 7 সেপ্টেম্বরের মধ্যে আমাদের সব ফিনিশ করতে হবে তো অডিট চলছে অডিট শেষ হলেই আমি কাগজটা দেবো এটা ফোন বলতে হবে কিন্তু আমার তরফ থেকে আমি স্টেপ নিই
কিন্তু সেটা কিসের জন্যে, কোন কোম্পানি, কেন হবে, কত টাকা, কি ব্যাপার, শুনুন, আজকে যদি এটা আসে এটা ক্লাবের পক্ষে মঙ্গল, কিন্তু আমার মনে হয় কোথাও একটা বলার আর হওয়ার মধ্যে একটা বড় ফাঁক থেকে যাচ্ছে। ফাঁক কেন থাকছে, যদি সদিচ্ছা থাকতো তাহলে ইমিডিয়েট বোর্ড মিটিং ডেকে এটা নিয়ে বোর্ড মেম্বারদের সঙ্গে আজকে আলোচনা করা। কেন তার পুরো প্রপোজাল আপনি, আমি জানি না কেন প্রপোজাল, আমরাও কোনো প্রপোজাল জানি না, আপনাদের মুখ থেকে শুনছি, পুরো প্রপোজাল নিয়ে মিটিং আলোচনা করা। কারণ আমি যতদূর শুনেছি এই যে কোম্পানিটাকে ইসবল ক্লাবকে অফার করা হচ্ছিল, প্রত্যাখ্যান করে হচ্ছে নিয়ে যাও ইন্টারনাল নেয় নেয় না এই কোম্পানিটা। তো সেই কোম্পানি যাই হোক, কী প্রপোজাল আছে কী প্রপোজাল নেই আমাদের সেটা দেখতে হবে, আমরা তো জানি না। তবে যেটা যদি ভালো প্রপোজাল হয় নিশ্চয়ই সেটা কাবের পক্ষে মঙ্গল। Arch Rivals East Bengal joined hands with Quis Corp Private Limited, a Bengaluru-based company which is currently the main sponsor cum investor for the club. The collaboration led to big signings like Costa Rican World Cupper Johnny Acosta and Spanish manager Alejandro Menendez. They have also recruited Mexican forward Enrique Esqueda and Spanish stopper Borja Gomez Perez.